সুপ্রিয় দর্শক ও সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, বয়স 70-এর উপরে। ভুল ত্রুটি মার্জনা করবেন। মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করেছিল অনেক রক্তের বিনিময়ে, রক্তের স্রোত বহে দিয়ে আমাদের এই স্বাধীনতা। অনেক বাঙালি চায়নি এই স্বাধীনতা, ওরা আমাদের মা বোনদের পশ্চিমা হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। অনেক নিরীহ মানুষও মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। স্বাধীনতা পূর্বে আমার বয়স ছিল 17-18 বছর। মনে হয় বুখা থাকলেও মনে ছিল স্বাধীনের আগে পরে আমাদের মনে সান্ত্বনা। একের প্রতি অন্যের আন্তরিকতা, খিদে থাকলেও এত বাগান ছিল, ফলমূল খেয়ে যেন খিদে নিবারণ হতো। ফুল এখন বাগানে হয় না, বাগানগুলি যেন মৃত্যুপুরী, মানুষগুলি যেন কঠিন পাথরের মূর্তির মতো। মানুষের প্রতি কোনো আন্তরিকতা শ্রদ্ধা বোধ নাই। মানুষ মানুষ হতে অমানুষ হইয়া গিয়াছে। যে দেশগুলা ফ্রি সেক্সের দেশ, বাংলাদেশ সেই দেশগুলার মতো হয়ে গিয়েছে। পশু আর মানুষের মধ্যে এখন পার্থক্য নাই। পশুকে ছোট করলাম। পশুদের মধ্যে যে দয়া আছে, মানুষের মধ্যে ততটা নাই। একটা কুকুর আহত হলে সবাই চারদিকে এসে দুঃখ করে। মানুষকে এক মুহূর্তে জবাই করতে পারে, কোনো দুঃখ আসে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে বাপ মেয়েকে দর্শন করে, ভাই বোনকে দর্শন করে, এই সকল জিনিস আমাদের ইউটিউবের মধ্যে না দেখালে হয় না। জন্মদাত্রী মা তাকে লাথি মেরে রাস্তায় পেলে রাখে। 8-9 বছরের শিশুর হাতে অস্ত্র ডাকাতি করতে ধরা পড়েছে র‍্যাপের হাতে। স্কুল ছাত্রীরা নিরাপদে নাই, পথে পথে দর্শন করছে। 40 জন যাত্রীর সামনে এক নারী দর্শন করছে। এ কেমন আমরা মানুষের মধ্যে আছি কি? একমাত্র আমাদের দেশের স্বাধীনতার পর হইতেছে। তথ্যমন্ত্রী এই সমস্ত ইউটিউবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছে না? দেখানো হচ্ছে দর্শন, বিদেশি ফিল্মগুলা থেকে কেটে অনেক রকমের অন্যায়ভাবে, পরিকল্পিতভাবে বা মিথ্যা বানোয়াটভাবে বিভিন্ন দর্শন, বিভিন্ন কথাবার্তা তৈয়ার করছে। কিন্তু ভারতের অনেক ফিলিং বাংলাদেশে অনর্গল চলতেছে এবং দেখাচ্ছে বাপ মেয়েকে দর্শন করছে, ভাই বোনকে দর্শন করছে। এই ধরনের অপ্রীতিকর কার্যকলাপগুলা আসলে বাংলাদেশের মিডিয়াতে দেখানো উচিত নয়। সহজ হয়ে যাচ্ছে সব কিছু। আমরা দেশের মানুষ নিজেরাই দর্শন অমানবিকতা আমরা নিজেরাই শিক্ষা দিচ্ছি, দেখাচ্ছি। এর কি প্রতিকার আমাদের তথ্যমন্ত্রীর কাছে নাই? তথ্যমন্ত্রী ইচ্ছা করলে এই সকল জিনিসগুলাকে বাদ দিয়ে ভালো কিছু দেখানোর চেষ্টা করতে পারে। কারণ আমরা বাঙালি, শতকরা 90%-এর উপরেই আমরা মুসলিম। আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম, মিশরও কথা আমি শুনেছি। আমি আসলে মিশরে যাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদিদের কোনো ব্যাপারে আলোচনা করা, বাইরে সমালোচনা করা বলে গিয়েছিলেন গুনাহ হবে। এবং সৌদির ভিতরে কী হয় না হয় তা বাইরে প্রকাশ করা অন্যায়। তারপরও আমি একটা উপমা দিচ্ছি যে আসলে সৌদিতে নিষিদ্ধ পল্লী আছে, সেইটা হয়তো জিদ্দা, রিয়াদ, অন্যান্য মেন টাউনগুলো যে আমেরিকা, ইউরোপ কান্ট্রির দেশগুলার লোক থাকে সেখানে নিষিদ্ধ পল্লী সরকারের অনুমোদিত। কিন্তু চৌদিরা অনেক সময় মিশরে যান, মিশরে নিষিদ্ধ পল্লী আছে। নিষিদ্ধ পল্লীতে তারা কি করেন? সেখানে সরকারিভাবে আপনি সেখানে বৈধভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, আপনার 5 দিনের জন্য, 10 দিনের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য আপনি কন্ট্রাকে বিয়ে করার আপনার বিধান রয়েছে। আপনি সেখানে চৌদি হইতে অনেক লোক যায়, ওদের মুখে আমি শুনেছি, এবং তথ্য সত্যি। 1 ঘন্টার জন্য আপনি
তার সাথে নেকা পড়ে, এক ঘন্টা পরে এক ঘন্টা নেকা পড়ে আপনার যে কন্ট্রাক্ট পরিমাণ টাকা দিয়ে আপনি এক ঘন্টা পরে আপনি ছাড়িয়ে দিতে পারেন, তালাক দিতে পারেন, তালাক দেওয়া হয়। আবার এক বছরের জন্য যদি আপনি কন্ট্রাক্ট করেন, নেকা করেন এক বছর, আপনি সপ্তাহে সপ্তাহে আপনি মিশর গেলেন সৌদি থেকে বাস যোগে বিমান যোগে সহজে আপনি যাওয়া যায়। আপনি ইচ্ছা করলে মিশরের থেকে সৌদিরা বিয়ে করিয়েও সৌদি আরব নিজ দেশে আনতে পারেন। সেইখানে প্রচলিত আছে যে আপনি যত সময়ের জন্য আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করবেন, এরপরে আপনি তালাক দিয়ে আসতে পারবেন। কিন্তু আসলে দুর্ভাগ্য, ভালো সরকার জানে কিন্তু আমাদের বাংলাদেশে নিষিদ্ধ পল্লীগুলা সব উঠে দেওয়া হয়। কিন্তু সরকার, আমরা মুসলিম যখন মুসলিম কান্ট্রি, আমরা যখন মুসলমান, মুসলমানদের জন্য যে শরীয়ত মোতাবেক নিষিদ্ধ পল্লী থাকা উচিত, শরীয়তের বিধান মতে সেখানে পুলিশের মাধ্যমে, আইনের মাধ্যমে শরীয়ত মতে করতে পারে। এবং যে দর্শনগুলা, যে অমানবিক কর্মকাণ্ডগুলা আমার মনে হয় এইভাবে ইউটিউবে মিডিয়ারা দেখানো উচিত হয়। কারণ কি, যে আমাদের সন্তানদের, প্রজন্মদের, নতুন প্রজন্মদের এগুলা দেখে ওরা স্থির থাকতে পারেন। তখন এই জন্যেই বাংলাদেশে বর্তমানে দর্শন ও মানবিক কর্মকাণ্ড চলতেছে। আমরা যে বিদেশি ফিল্মগুলো দেখে আমাদের সন্তানরা প্রজন্ম যেভাবে খারাপ হচ্ছে, সেইখান থেকে বিরত রাখার জন্য আমাদেরকে নিষিদ্ধ ফিল্মগুলা এবং কর্মকাণ্ডগুলা আমাদের দেখানো উচিত নয়।